ভাষা আন্দোলন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলায় মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে নুরুল আমিন। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটি লেখক কতজন? এটা হচ্ছে তিনজন। 21 ফেব্রুয়ারি ভাষা সংগ্রামের উপর প্রথম কবিতা রচনা করেন কে? মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম নির্মিত শহীদ মিনারের নাম কী ছিল? শহীদ স্মৃতিস্তম্ভ। 22 ফেব্রুয়ারি 1952 শহীদ মিনারের নকশা আঁকেন কে? এখানে দুইজন নাক ছিল, এটা হচ্ছে ডক্টর বদরুল আলম সাইদ হালদার। ভাষা আন্দোলনের সাথে জড়িত তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আজকের কুইজে। এই কুইজটির উত্তর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষিত কোন অঙ্গ সংগঠনটি স্বীকৃতি প্রদান করে? দেখেন, ইউএনডিপি, ইউনেস্কো, ইউএনএফপিএ, আইএলও। যদি আপনারা উত্তর না পারেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা এই জিনিসটা জানি না, তাহলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে এটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের চাকরির পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1948 সালে। সালাম সালাম হাজার সালাম গানটি রচনা করেন কে? আব্দুল জব্বার। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে কোন তারিখে স্বীকৃতি দেয়? পাকিস্তানের গণপরিষদ স্বীকৃতি দেয় 16 ফেব্রুয়ারি 1956 সাল। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ পালন করে? এটা হচ্ছে 2008 সালে। ভাষা আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে খ্যাত এটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? এটা হচ্ছে আব্দুল গফফার চৌধুরী। 23 ফেব্রুয়ারি 1952 সদ্য নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন কে? এটা হচ্ছে শহীদ শফিউরের বাবা। পরবর্তী প্রশ্নগুলো দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।